Media News 24. রাষ্ট্র একটা বিভাজন স্পষ্ট করে দিয়েছে, ক্ষমতাসীনরা স্বাধীনতার পক্ষে শক্তি এবং বাদবাকি সবাই স্বাধীনতার বিপক্ষে। এই সরলীকরণের আরও কিছু কনসিকুয়েন্সিয়াল ত্যাগ হলো, ভিন্ন মত দিলে জিহুজুর জিহুজুর না করলে উন্নয়ন বিরোধী, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, জামাত শিবির বলে ত্যাগ দেওয়া হচ্ছে। এটা খুব সচেতনভাবে করাই হচ্ছে গত অর্ধযুগ ধরে। অবস্থা এমন কঠিন পর্যায়ে গেছে যে কখনো কখনো ক্ষমতাসীনরাও নিজেরা নিজেদের মধ্যে মতবিরোধ হলে অন্য গ্রুপকে শিবির জামাত বলে ত্যাগ দিয়ে দেয়। আর গণহারে ভোগের রাজনীতির অংশ হবার জন্য দেশে সবাই হুট করে আওয়ামী লীগার এবং ছাত্রলীগার বনে যাচ্ছে। কেউ যদি সাধারণ কোনো আড্ডাতেও সমালোচনা করতে চায়, সে আগে ডিসক্লেইমার দিয়ে নেয়, আমি কিন্তু আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগের এই কাজটা আমার পছন্দ না, দুঃখিত, আমি কিন্তু মনে প্রাণে আওয়ামী লীগ, মানে নিজেকে সবার আওয়ামী লীগার প্রমাণ করতেই এমন একটা অবস্থা। না হয় কে কখন ত্যাগ দিয়ে বসে, তুই রাজাকার, তুই শিবির, আর এর ফলে কেউ কেউ ভেতরে ভেতরে এত হীনমন্য যে নিজেকে আওয়ামী লীগার প্রমাণ করতে এমন ঘৃণ্য কাজ করে যা বাকরুদ্ধ করে দেওয়ার মতো। বইটে ছাত্রলীগ যে খুনি রূপ ধারণ করলো, এর বীজ কোথা থেকে ছড়িয়েছে, কেন অন্যজনকে শিবির প্রমাণ করে এভাবে নির্মমভাবে খুন করাটা খাঁটি ছাত্রলীগের লক্ষণ বলে তারা ভেবেছে, কেন শিবির ত্যাগ দিয়ে কাউকে মারাটাকে তারা উৎসবের পর্যায়ে নিয়ে গেল, এই অতি উৎসাহ এসেছে রাষ্ট্রীয় মতদেই, এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নাকি স্বায়ত্তশাসিত, এখানে রাষ্ট্র কাদের বসাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের আচরণ কি, তারা কিভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন, এ নিয়ে গত দু মাস ধরে লাগাতার আলোচনা সমালোচনা চলছেই। উচ্চশিক্ষায় বাংলাদেশ দিন দিন পিছিয়ে যাচ্ছে এমন প্রশাসকদের কারণে, যারা শিক্ষার দিকে নজর দেবার চেয়ে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে বিশ্ববিদ্যালয়গুলো দাস তৈরির কারখানা বানানোর সমর্থক হয়ে আছেন। হলগুলো গণরুম ব্যবস্থার দিকে নজর না দেয়া, শিক্ষক নিয়োগে দলীয়করণ, শিক্ষক রাজনীতির দিকে বেশি মনোযোগ তাদের, এরকম নির্লজ্জের মতো যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পলিটিক্স করেক্টনেস ঠিক রেখে রাষ্ট্রের সাথে জিহুজুর জিহুজুর করে যায়, সেখানে আপগ্রেডের মৃত্যু তাদের ভাবাবে না, এটাই স্বাভাবিক। তাই তো বুয়েটের শেরে বাংলার হল প্রবোস্ট আপগ্রেডের মৃত্যুর পর বলতে পারেন, আমরা এখনও কোনো অভিযোগ পাইনি। এই প্রবোস্ট যদি নীতি নৈতিকতার মানুষ হতেন, একটা শিক্ষার্থীর মৃত্যুতে তার হৃদয় ক্ষরণ হতো, তিনি নিজে উদ্যোগী হয়ে মামলা করতেন, নিজে ধরিয়ে দিতেন কারা কারা এই অপকর্মের সঙ্গে জড়িত, কারা এই খুনের সঙ্গে সামিল, নিদেন পক্ষে কিছু করতে না পারলে লজ্জায় ব্যর্থতায় পদত্যাগ করতেন, কিছুই করেননি তিনি। তিনি তার করেক্টনেস ঠিক রেখে স্বার্থের স্রোতে নিজেকে ভাসিয়ে দিয়েছেন। কতটা নির্লজ্জ ব্যবস্থাপনা এই শিক্ষা ব্যবস্থায়। আর প্রশাসনে যেহেতু এমন নরপশু লোকজন, তাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যা ইচ্ছে তাই অরাজকতন্ত্র চালাতে পারে ক্ষমতাসীন ছাত্র সংগঠন। নামে ছাত্র সংগঠন হলেও সরকারের প্রোগ্রামে জনবল সরবরাহ করাই তাদের মূল রাজনীতি। তাদের রাজনীতি ছাত্র কেন্দ্রিক না, তারা জনবল সরবরাহ জারি রাখতে গণরুম ব্যবস্থার প্রচলন রাখতে পারে, জোরপূর্বক রাজনীতিতে আসতে বাধ্য করতে পারে, না আসলে সিট চ্যুত করার হুমকি দিতে পারে, আন্দোলন করলে হাতুড়ি দিয়ে পিটিয়ে পঙ্গু করে দিতে পারে। তারা নিজেদের খাঁটি ক্ষমতাসীন সমর্থক প্রমাণ করতে ভিন্নমত দমন করে উৎসবের মতো করে। কেউ ভিন্নমত দিলে তাকে শিবির দোহাই দিয়ে হল থেকে বের করে দেয়া, নির্যাতন করা, এসব একদম নিয়মিত ঘটনা। আর এসব এতদিন রাষ্ট্র, আইন, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশ্রয় দিয়ে গেছে বলেই এখন এই নির্যাতনের মাত্রা এতটাই বেড়ে গেছে যে খুন হতে হলো একটা জলজ্যান্ত মানুষকে। কি কারণে মারা হলো আবরারকে, সে কি আসলেই শিবির নাকি মুক্তিযুদ্ধের পক্ষের, কোনো কিছুই বর্ণনা করলাম না, কারণ কোনো কিছুই একটা ছাত্রকে এইভাবে খুন করার বৈধতা দেয় না। তবুও আবরারকে খুন করা হয়েছে, কারণ আমি মনে করি প্রশ্রয়দাতা রাষ্ট্র, আইন এবং আমাদের এই সমাজ। বন্ধুরা, এই নিউজটি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করুন।